শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করতেছি করোনা ভাইরাসের কারণে। তোমরা অনেকে টিভির পর্দায় কিংবা মোবাইলের মাধ্যমে এই অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করতেছ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বরবেগের সংরক্ষণ সূত্র। তৃতীয় অধ্যায় বরবেগের সংরক্ষণ সূত্র। ইতিমধ্যে আমরা বরবেগ কাকে বলে সেটা আমরা জেনেছি এবং নিউটনের গতি বিষয়ক সূত্র তিনটিও আমরা আলোচনা করেছি। এখানে তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেখানে দেখা যাচ্ছে M1 ও M2 বর বিশিষ্ট দুটি বস্তু, যাদের ব্যাগ যথাক্রমে U1 এবং U2। বস্তু দুটি একই পথে একই সরল রেখা বরাবর গতিশীল। U1 গ্রেটার দেন U2 হওয়ায় টি সময় ফর M1 বস্তুটি M2 বস্তুটিকে ধাক্কা দেয়, ফলে M2 বস্তুটিও M1 বস্তুটিকে ধাক্কা দেয়, ফলে বস্তুদ্বয়ের বেগ যথাক্রমে V1 ও V2 হল। M2 বস্তুকে M1 বস্তুর ধাক্কা, ক্রিয়াবল F1 এবং M1 বস্তুকে M2 বস্তুর ধাক্কা, প্রতিক্রিয়াবল F2 হলে নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে F1=F2, কারণ নিউটনের গতির তৃতীয় সূত্রটি ছিল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখান থেকে আমরা গতির তৃতীয় নিউটনের গতির তৃতীয় সূত্র হতে আমরা পাই এখান থেকে আমরা লিখতে পারি F1-এর জায়গায় A1=, F2-র জায়গায় M2A2, যেহেতু F=ma, যেটা আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। তাহলে বা M1A1-এর জায়গায় আমরা লিখতে পারি V1-U1/T=M2A2, জায়গায় আমরা লিখতে পারি B2-U2=T, যেহেতু A=B-U/T। এখানে বর এবং বেগ ভিন্ন হলেও সংঘর্ষের সময়টি একই, বা উভয় পক্ষকে 1/T দ্বারা ভাগ করে পাই M1×B1-U1=M2×B2-U2, বা এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিলে গুণ করে তাহলে পাই M1B1-M1U1=M2
बी टू माइनसे माइनसे प्लस एम टू यू टू बा एम वन बी वन प्लस एम टू बी टू इक्वल ये देखिए नहीं जाए एम वन यू वन प्लस एम टू यू टू एबार लाइनटा के गुड़िए नी सूतरां एम वन यू वन प्लस एम टू यू टू इक्वल एम वन बी वन प्लस एम टू बी टू अर्थात संघर्षेर पूर्वेर मोट भरबेग एवं संघर्षेर फरेर मोट भरबेग परस्पर समान अर्थात निर्दिष्ट दिखे भरबेग अपरिवर्तित रहेछे एटाई हलो भरबेगेर संरक्षण सूत्र। प्रिय शिक्षार्थीरा तोमादेर जन्य बारेर काज थाकबे। प्रिय शिक्षार्थी बंधुरा तोमादेर जन्य एकटा बारेर काज रइलो। আমি এখানে একটা হালকা উদ্দীপক দিয়েছি সিক্স কেজি বরের একটি বন্দুক থেকে টেন গ্রাম বরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হল, ফলে বন্দুকটি পিছনের দিকে একটি ধাক্কা দেয়। এর উপর ভিত্তি করে প্রশ্ন এক নম্বর, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় কর। দুই নম্বর, উপরে তথ্যগুলো বরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা তা গাণিতিকভাবে দেখাও। আজকে এখানে এই পর্যন্ত শেষ, পরবর্তীতে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রাখি।